আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, এবং যাদের বাবা মা এখনো বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্র ইউসুফকে সবাইকে স্বাগত। আমি চলে আসছি এনপি কার্সে, যিনি কল্যাণের 2 নম্বর রোডে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন ইউজ ধরনের গাড়ি আপনারা পাবেন। তবে আজকে একটি গাড়ি রিভিউ করবো না, এই শোরুমে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটি গাড়ি দেখার চেষ্টা করবো এবং প্রত্যেকটি গাড়ির দামটাও জানার চেষ্টা করবো। এবার চলুন আমরা গাড়িগুলো দেখি এবং দাম কিও জেনে নিই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এত ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে। জি জি। আর আজকে কি কি গাড়ি আছে জানবো না, কারণ হচ্ছে আজকে আপনাদের শোরুমে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটি গাড়ি আমি দেখতে চাই এবং প্রত্যেকটি গাড়ির দাম দাম একটু জানবো। ঠিক আছে। তার মানে সম্পূর্ণ ওকে আছে। ঠিক আছে। আচ্ছা, সিএনজি ইনস্টল করা আছে। আর গাড়ির কালারটি অরিজিনাল আছে? মানে কি টাচ আপ করেছেন আপনারা? আচ্ছা। আর গাড়িটির হেডলাইট, ফগ লাইট এগুলো অরিজিনাল আছে? গ্লাসগুলো ভাই, কোনো গ্লাস চেঞ্জ হয়েছে? ১৯ লক্ষ টাকা। আর নতুন করে কোনো কিছু ইনস্টল করা হয়েছে? আচ্ছা, তার মানে প্রতিটি গ্লাসই অরিজিনাল আছে। ছোট ছোট স্কেচ আছে। আমরা গাড়িটি মডেল সময় দাঁড়াবো। আচ্ছা, পেপার্স আর আস্কিং প্রাইস কত রাখতেছে? আচ্ছা, পেপার্স ওকে করা আছে। তোমার গাড়িতে সব কিছুই অরিজিনাল আছে এখনো পর্যন্ত? টুকটাক স্কেচ আছে, এবং যিনি কিনবেন আসার পরে উনি যদি চান তাহলে আপনারা রিমুভ করে দেবেন। আসলে স্পেস খুবই কম, তারপরে এই পাশ থেকে দেখাতে হচ্ছে।
এই গাড়ি সম্বন্ধে একটু জানেন। তারপর আমি বারবার একটু প্রশ্ন করছি যে গাড়িতে কোনো কিছু নতুন করে ইনস্টল করা হয়েছে কিনা। এবং ফগ লাইটের অপশন আছে, বাট ফগ লাইট নেই। আচ্ছা, গাড়িতে চেঞ্জ হয়েছে কিছু? তার মানে সব কিছুই অরিজিনাল আছে এখনো পর্যন্ত? ছোট একটি স্কেচ আছে, যাক টুকটাক দাগ আছে। যিনি কিনবেন উনি আসবেন শোরুমে, আসার পরে যদি মনে হয় যে না কাজ করাতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার কাজ করে দেবেন। আমার গাড়িটি মডেল সম্বন্ধে আরেকবার জানবো। আমরা নেক্সট গাড়িটি দেখি। মানে অরিজিনাল আছে সব? তার মানে গাড়িতে যা কিছু আছে এখনো পর্যন্ত অরিজিনাল আছে সব কিছু। আর গাড়িটি আমরা আস্কিং প্রাইস জানবো, ২০ লক্ষ টাকা। আর পেপারস? পেপারস আপডেট করা আছে, ঠিক আছে। ফিল্ডার গাড়িটি দেখে, করোনা ফিল্ডার, এটা মডেল 2004, রেজিস্ট্রেশন ইয়ার 2010। মিনিমাম বাজেটে যারা হ্যাচব্যাক গাড়ি করছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পান, এবং এই গাড়িগুলো প্রচুর পরিমাণ আমাদের দেশে চাহিদা রয়েছে। এটা চাইলে আপনি পার্সোনালি ইউজ করতে পারবেন, আর ব্র্যান্ডের কার অর ওয়ার এগুলোকে আপনি ড্রাইভ করতে পারবেন। ফ্যামিলি ইউজের জন্য কেমন হবে? ফ্যামিলি ইউজের জন্য চাইলে খুবই ভালো।
আবার এগুলো পিছনে যদি মানে আপনি মালামাল কথা চিন্তা করেন অনেকগুলো লাগেজ রাখেন। আচ্ছা, সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি মিশ্র করা হয়েছে। এটা টয়োটা করোলা ইনফিল্ডার, এটা মডেল 2004, রেজিস্ট্রেশন ইয়ার 2010-এ, 1900 সিসি এন্ড 60 লিটার সিএনজি সহ। আচ্ছা, আর উইথ বেস কালার ইন্টেরিয়র এবং বাম্পার ফিডার অ্যাভেলেবেল আপনি দেখেছেন আমাদের যে গাড়িগুলো রয়েছে, বাম্পার 59। আর বাম্পারটা প্র্যাকটিক্যালি যে মেন সৌন্দর্যটা ওটা নষ্ট হয়ে যায়, কিন্তু এটাই সাথে বাম্পার যেহেতু রয়েছে ওইভাবে রয়েছে। না অবশ্যই, প্রতিটি গাড়ির আসলে বাম্পার ইনস্টল করলে গাড়ির সৌন্দর্য নষ্ট হয়, বাট কিছু করার নেই। আমাদের দেশে আসলে এত গ্যাদারিং গাড়ির যে বাধ্য হয়ে আসলে ইনস্টল করতে হয়। আর আমি বারবার জিজ্ঞেস করতেছি যে প্রতিটি গাড়ির ক্ষেত্রে যে গাড়ি কোনো কিছু নতুন করে ইনস্টল করা হয়েছে কিনা, তো এই গাড়িটির ক্ষেত্রে কি চেঞ্জ হয়েছে কিছু? আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করাতে চান অবশ্যই চেক করাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর চেক করার পর যদি কোনো কাজও বের হয় সে কাজগুলো নিয়ে আলোচনা করা শুরু করবে। আর গাড়িটির আস্কিং প্রাইস কত ভাই? এটা প্রাইসটা রাখছি হচ্ছে 10,30,000। আচ্ছা, আর পেপারস? পেপারস আপডেট আছে, পেপারস আপডেট করা আছে। আচ্ছা, আমরা এরই পরে এখন এতক্ষণ আমরা যে গাড়িগুলো দেখিয়েছিলাম আমরা সবগুলো ইউজড গাড়ি দেখিয়েছিলাম। আপনি অবশ্যই জানেন আপনি আমাদের শোরুমে অনেকবার ভিজিট করেছেন, আমরা ইউজড এন্ড রিকন্ডিশন দুইটা গাড়িরই বিজনেস করে দেবো। এখন আমরা যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে রিকন্ডিশন একটা হাইস। আচ্ছা, এটা হচ্ছে টয়োটা হাইস সুপার জিএল, এটা মডেল 2015-2000 সিসি, এবং সিট পিছনের সিটগুলো ইনস্টল করা হয়েছে। এই গাড়িতে পাওয়ার ডোর, পাওয়ার সিট এবং ফুল ব্যাগ, ফুল সিলিং, ডুয়েল এসি এগুলো সব রয়েছে। আচ্ছা, আর গাড়িটি আস্কিং প্রাইস কত রাখতেছেন ভাই? প্রাইসটা আমরা চাই হচ্ছে 29,50, 29,50,000 টাকা। আর এই গাড়ির সাথে আপনি চাইলে ব্যাংক লোন ফ্যাসিলিটিটাও নিতে পারেন। আচ্ছা, আর একটু জেনে নেই যে এই মুহূর্তে পেপারস কত কিরকম টাকা খরচ হবে? যেহেতু রিকন্ডিশন গাড়ি 150 1,50,000 টাকা। 1,50,000 টাকা। আচ্ছা, আমরা নেক্সট গাড়িতে যাই। এখন আমরা যে গাড়িতে দেখাবো এটা পপুলার ব্র্যান্ড, অনেকে আমাদের থেকে চাই এবং এটারও চাহিদা অনেক। হোন্ডা সিআরভি 5 সিট, মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2017। আচ্ছা, এগুলোতে চেঞ্জ হয়েছে কিছু? না, কোনো কিছু চেঞ্জ চেঞ্জ হয়নি কোনো কিছু। এটাতে এমনকি আপনার সিট কভার যদি ইনস্টল করতে চান ইনস্টল করতে হবে, আর বাম্পার ইনস্টল করতে চাইলে বাম্পার, এগুলো আবার আপনি যদি বলেন সিএনজি বা এলপিজি কনভার্ট করতে পারবেন কিনা, অবশ্যই পারবেন। যেহেতু এটা 2000 সিসির একটি গাড়ি, আপনি সিএনজি বা এলপিজি করতে পারবেন। আর পিছনে কার্গো, কার্গো স্পেস কথা বলে প্রচুর পরিমাণ কার্গো স্পেস রয়েছে, অনেক অনেকগুলো লাগেজ রাখতে পারবেন এবং সিএনজি এলপিজির জন্য অ্যাভেলেবল স্পেসও আছে। আচ্ছা, আমরা গাড়িটি মডেল সম্বন্ধে আরেকবার জানবো। হোন্ডা সিআরভি, এটা মডেল 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2017, 2000 সিসি আর অপটেন্ড। আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা প্রাইস আমরা চাই 28,50,000 টাকা। 28,50,000 টাকা। আর পেপারস? পেপার সম্বন্ধে আপনি সাপ্লাই করতে পারেন। আচ্ছা, আর আমরা তো অনেকগুলো গাড়ি দেখলাম ভাইয়া আপনাদের শোরুমে, পুরো গাড়ি তো আমরা দেখাতে পারিনি, যা গাড়ির সামনের অংশটুকু আমরা দেখিয়েছি। যারা কিনবেন তারা অবশ্যই আসবেন, গাড়ি চেক করবেন, ভালো মতো দেখে নেবেন, এবং যে চেক করার পরে যে টুকটাক আর যে কাজগুলো আছে কাজগুলো তো অবশ্যই আপনারা কমপ্লিট করে দেবেন। আচ্ছা, আর গাড়িগুলো কি প্রত্যেকটি গাড়ি কি ফার্স্ট টেন ছিল ভাইয়া? হ্যাঁ, প্রত্যেকটি গাড়ি ফার্স্ট টেন ছিল। আর হচ্ছে মালিকানা চেঞ্জ কথা যদি বলি আমরা একদিনের মধ্যে মালিকানা চেঞ্জটা করে দিই। আচ্ছা, আর নতুন করে কোনো কিছু ইনস্টল করতে হলে আপনারা করে দেবেন? হ্যাঁ ভাই, আমরা একটু শোরুমে অ্যাড্রেসটা জেনে নেব। আমাদের শোরুমের নাম হচ্ছে বিকাশ, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল বানান। আর আরেকটি কথা বলে রাখি যে এইসব গাড়িগুলো আপনার 2016 সালের উপরে মানে 2016 মডেলে যে গাড়ি, এই গাড়িগুলোতে চাইলে কাস্টমার যদি চায় ব্যাংক লোন ফ্যাসিলিটি নিতে অবশ্যই সেই সুযোগ আছে। ইউজড কারের মধ্যে রিকন্ডিশনে তো আছে, তার পাশাপাশি হচ্ছে ইউজড কারের মধ্যে ব্যাংক লোন নিতে করতে পারে। আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু বলেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0171-2781226। আর আপনার যে আস্কিং প্রাইসগুলো চাইলেন অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে প্রত্যেকটি গাড়ির ক্ষেত্রে যে অবশ্যই, এবং আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য তো অবশ্যই আলাদাভাবে ডিসকাউন্ট রাখবেন আশা করি। অবশ্যই ভাইয়া ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি